করোনা ভাইরাস সংক্রমণের চলছে লকডাউন, ফলে হাসপাতালগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে জেলা জুড়ে। রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন দুপুরে রায়গঞ্জ ব্লকের বোগ্রাম এলাকায় তাদের কার্যালয়ে এই স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং 13 নম্বর কমলাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বুধবার করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নিয়ম অনুযায়ী 30 জন রক্তদান করলেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা INTCUC-র সভাপতি অরিন্দম সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ, পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের মূলত বিষয় হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমার 13 নম্বর কমলাবাড়ি পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেহেতু হাসপাতালে ট্রিটমেন্ট করাতে গেলে এখন রক্তের সংকট দেখা দিচ্ছে, সেই চিন্তাভাবনা করেই আমাদের 13 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে 30 জনের একটা রক্তদান শিবির আয়োজন করা। সোশ্যাল ডিস্টেন্সকে প্রাধান্য দিচ্ছেন আপনারা? আমরা সোশ্যাল ডিস্টেন্সটা অবশ্যই মানছি, মুখে মাস্ক পরতে হচ্ছে, আমাকে হ্যান্ড স্যানিটাইজার করতে হচ্ছে, কতজন দিচ্ছে আজকে? আমরা সরকারি নিয়ম মিলে 30 জনকে করছি, আমরা ধাপে ধাপে আরম্ভ করা। রায়গঞ্জ থেকে পোষণ মৈত্র রিপোর্ট।